নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই অশোক ষষ্ঠীর দিন থেকে ছয় রাশির জাতক এবং জাতিকাদের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে পাশাপাশি যাদের সন্তান প্রাপ্তিতে বাধা রয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটি কথা জানাবো এই দিন আপনি অবশ্যই নিয়ম মেনে অশোক ষষ্ঠী ব্রত করুন দেখবেন আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং সন্তান প্রাপ্তিতে যদি কোনো বাধা থাকে সেই বাধা দূর হবে দু সালে অশোক ষষ্ঠী পড়েছে ছাব্বিশে মার্চ রবিবার এগারোই চৈত্র চোদ্দোশো উনত্রিশ অশোক ষষ্ঠী ব্রত কথার তিথি শুরু হবে ছাব্বিশে মার্চ দু হাজার রবিবার সন্ধ্যা সাতটা আট মিনিটে অশোক ষষ্ঠী তিথি শেষ হবে সাতাশে মার্চ দু হাজার সোমবার বাংলা চৈত্র বারো চোদ্দশো উনত্রিশ সোমবার সন্ধ্যা সাতটা তেতাল্লিশ মিনিটে অশোক ষষ্ঠী ব্রত কথা পালন করা হবে সাতাশে মার্চ দু সোমবার আপনার সন্তান যদি অবাধ্য হয় এবং আপনার সন্তান যদি কোনো কথা না শুনে তবে অশোক ষষ্ঠী করুন এতে কিছুটা হলেও উপকার পাবেন এছাড়াও যারা সন্তানের দীর্ঘায়ু কামনা করছেন তারা এই ব্রত অবশ্যই করুন এই দিন আপনি অশোক বৃক্ষের চারিদিকে এগারোবার পরিক্রমা করুন এবং পরিক্রমা শেষে অশোক বৃক্ষকে তিনবার স্পর্শ করুন এবং তারপরে প্রণাম করুন এরপর আপনার মনে যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছা অবশ্যই জানান এতে মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এই দিন আপনি যদি অশোক বৃক্ষ রোপণ করতে পারেন তবে কিন্তু তা যথেষ্ট শুভ অশোক ষষ্ঠীর দিন থেকে ছয় রাশির জাতক এবং জাতিকাদের মনের ইচ্ছা পূরণ হবে সন্তান প্রাপ্তির পথে যে বাধা রয়েছে তা দূরীভূত হবে পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে যদি কোনো সমস্যা থাকে তাও দূর হবে আর এই ছয় রাশির মধ্যে পড়ছে মিথুন রাশি ধনু রাশি সিংহ রাশি কুম্ভ রাশি কন্যা রাশি এবং বৃষ রাশি এই হচ্ছে ছয় রাশি যাদের মনের ইচ্ছা পূরণ হবে এবং সন্তান প্রাপ্তির কামনা পূর্ণ হবে ধন্যবাদ